এই প্রাইস পয়েন্টে পুরো টেবিল ভর্তি খাবার, ক্যান ইউ ইমাজিন? লঞ্চ করেছে কম্বোটা এবং প্রাইস দেখে বুঝতে পেরেছো কতটা চিপেস্ট, তাও দুজনে মিলে তোমরা শেয়ার করে আবার খেতে পারবে। সুতরাং এইরকম ফেস্টিভ সিজনে এত কম প্রাইসে এইরকম শেয়ারেবল কম্বের সন্ধান নিয়ে আনকাট সুজা চলে এসেছে শুধু তোমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, শুধু তোমাদেরই জন্য নিয়ে এসেছে, যাতে তোমরাও এই রকম খাবারের লুফট একদম উঠাতে পারো। বুঝতে পেরেছো? যে প্রাইস পয়েন্টে এই কম্বোটা দিচ্ছে, সাধারণত অন্যান্য রেস্টুরেন্টে কিন্তু এটা চাইনিজ কম্বো পাবে, বাট এখানে কিন্তু মুঘলাই কম্বো দিচ্ছে যার মধ্যে বিরিয়ানি থাকছে। চলো তাহলে আর বেশি বকবক করবো না, রেস্টুরেন্টে নিয়ে যাই, কি কি আইটেম আছে তোমাদেরকে দেখাই, সাথে আমি খেয়েও রিভিউ করি। এবং ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকা সুজা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাকেও ক্লিক করে দিও, একদম টকাশ 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 করে জিঙ্গল বেলের টুং 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 বেলের মতো, তাহলে একদম সমস্ত নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকা সুজা। চলো এবার রেস্টুরেন্টে নিয়ে যাই, এসো। ভিডিও তোমরা কিন্তু আগেও দেখেছো, কয়েক সপ্তাহ আগে কিন্তু এখানকার বুফের আমি ফার্স্ট সন্ধান দিয়েছিলাম, তারপর ইউটিউবে পুরো ভাইরাল হয়ে গেছিল এখানকার বুফে, তাদেরই এই কম্বোটা স্টার্ট হয়েছে। সুতরাং আমি স্যাটারডে বাফে এন্ড ক্যাফে রেস্টুরেন্টে। এবার এটা লোকেশনটা বলে দিই, তোমরা যদি মেট্রো করে এখানে আসো তাহলে তোমরা রবীন্দ্র সরোবর মেট্রো স্টপেজে নামবে, তারপর যেগুলো সাউথ সিটিতে যাচ্ছে অটোগুলো সেই অটোতে উঠবে, বলবে সুপার মার্কেটের স্টপেজে নামবো, ওখানে নামবে, দেখবে সামনেই রয়েছে ওই যে মোড়টা হচ্ছে তোমার লর্ডস মোড়, আর ওইদিকে রয়েছে তোমার স্নেহা বাটিকা, আর এই এদিকে দেখো সুপার মার্কেট, এখানেই রয়েছে যে নাটোরে বাফেট এন্ড ক্যাফে। রেস্টুরেন্টের গুগল ম্যাপের লিংকটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা টাকাশ করে চেক করলে ফটাশ করে পেয়ে যাবে। ওকে, সমস্ত দেখিয়ে দিয়েছি, সাথে দেখো টেবিল ভর্তি করে এই যে নতুন স্পেশাল কম্বোটা সেটাও কিন্তু আমার সামনে চলে এসেছে। চলো এবার দেখে নিই এই কম্বোর মধ্যে কি কি আছে। এখানে কিন্তু 9 কোর্স মিল, 9খানা আইটেম রয়েছে এবং দুজনের মধ্যে শেয়ারেবল, এবং দুটোকে দেখো আলাদা আলাদা পোর্শন করে দুজনের জন্য একদম দিয়ে দিয়েছে, আবার তারপর সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে। ওর কি কি আইটেম আছে চলো একটু দেখে নিই। স্টার্টার্সটা নিয়ে নিয়েছি, এখানে কিন্তু 3 রকমের স্টার্টার্স রয়েছে, এটা রয়েছে ভেজ স্প্রিং রোল, এটা রয়েছে দেখো চিকেন রাম্বল উইথ হট গার্লিক সস, আর এটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকন, ওপরে দেখো সেসিমি সিড ফিট দেওয়া রয়েছে, এবং এটাও কিন্তু যেহেতু দুজনের জন্য দুটো আলাদা আলাদা পোর্শন করে দিয়েছে এবং সুন্দর করে গার্নিশ তো করাই। স্টার্টার্স এর মধ্যে কিন্তু দুটো ভেজ আছে আর একটা হচ্ছে নন ভেজ আছে। প্রথমে নিয়েছি আমি ক্রিস্পি চিলি বেবিকন, বেবিকর্নটা ভালো করে ফ্রাই করে তার মধ্যে তোমার বিভিন্ন সস দিয়ে টস করা রয়েছে, আর একটু ঝালঝাল টাইপের বেবিকর্নের মধ্যে একটা সুইটনেস রয়েছে, আর উপরে টস করা সসের মধ্যে একটা ঝালঝাল, দুটো পাঞ্চ করার ফলে একটা ফাটাফাটি টেস্ট আছে। ভেজ স্প্রিং রোল, এটা দেখো গাজর বাঁধাকপি সব দেওয়া রয়েছে, ভেতরের যে ফিলিংসটা রয়েছে না জুসি টাইপের, আর উপরটা ভালো ক্রাঞ্চি একদম, ভালো করে যেরকম চাইনিজ স্প্রিং রোল হয় ওই রকম টাইপের।
সসের ফ্লেভার রয়েছে সয়া সসের। শীতকালে আমরা শুট করছি, তাও অনেকক্ষণ রেখে আমরা শুট করছিলাম, তাও কিন্তু ক্রিসপিনেসটা কিন্তু রয়েছে এখনো স্প্রিং রোলের মধ্যে, এবং ভেতরের জুসিনেসটাও কিন্তু বজায় রয়েছে, এরকম না যে সগি সগি টাইপের হয়ে গেছে জিনিস। এবার হচ্ছে আমার ফেভারিট ননভেজের পালা, আমার তো জানো ঝিঙ্গা লাশ না হলে পছন্দ হয় না, এই হচ্ছে চিকেন রাম্বল উইথ হট গার্লিক সস। চিকেনটাকে একদম স্ম্যাশ করা, বিভিন্ন রকম স্পাইসেস রয়েছে, হার্বস রয়েছে, আর উপরে হট গার্লিক সসের মধ্যে এটা টস করা, দারুণ খেতে ঝাল ঝাল ফাটাফাটি। স্টার্টার্স এর মধ্যে এই রাম্বলটা জাস্ট আমার ফাটাফাটি লেগেছে। আর এই আইটেম গুলো কিন্তু আনলিমিটেড নয়, এগুলো একটা পোর্শন করে তোমাদের বেঁধে দেবে, তার মধ্যেই কিন্তু তোমাদের কোয়ান্টিটিও কিন্তু সাফিসিয়েন্ট রয়েছে দুজনের জন্য, এরকম না যে কম পড়ে যাবে। কম্বের মধ্যে স্টার্টার্স খেয়ে তোমাদের রিভিউ করে দিয়েছি, এবার হচ্ছে মেন কোর্সের পালা। চলো এবার দেখো মেন কোর্সে কি কি আইটেম রয়েছে। প্রথমেই দেখো রয়েছে এরকম বাটার নান, এরকম দু পিস করে, দুটো যেহেতু পোর্শন দুটো দুটো চারটে রয়েছে। এর সাথে রয়েছে ডাল মাখনি, ডাল মাখনির মধ্যে ওপরে বাটারটা দেখো কিরকম ভাবে বাটার একদম মাখামাখি হয়ে গেছে, ডাল মাখনির সাথে ডান্স করছে, ওপরে ফ্রেশ ক্রিম দেওয়া রয়েছে। এটাও কিন্তু দুটো পোর্শন রয়েছে ডাল মাখনি, আর এর সাথে রয়েছে তোমার স্যালাড, ঠিক এরকম সুন্দর করে তোমার কিউকাম্বার টমেটো আর হচ্ছে অনিয়ন দিয়ে সুন্দর করে গার্নিশ করে তোমরা স্যালাডও কিন্তু পেয়ে যাচ্ছ। চলো এবার বাটার নান, পুরো বাটারে দেখো তো মাখামাখি নানটা, পুরো বাটার নান দিয়ে ডাল মাখনি, ডাল মাখনি এমনি আমার খুব পছন্দের। মুখটা পুরো একদম আটারি বাটারি পুরো একদম ভরে গেল পুরো বাটারে, এতটা পরিমাণ ভার ভারকে বাটার দেওয়া রয়েছে ডাল মাখনি এবং বাটার নানের মধ্যে, দারুণ লাগছে। আর একবার নি বাইট ডালটা, মধ্যে টমেটো ফ্রেশ ক্রিম পিঁয়াজ টিয়াজ দিয়ে কালি ডাল যেটা পড়ে সেটা পড়া, দারুণ খেতে। এর সাথে স্যালাড নি, পাঞ্জাবিদের যেরকম ডাল মাখনি হয় না ঠিক ওই রকম ভাবেই একদম বানিয়েছে, পুরো রিচনেস এ ভর্তি, একদম তোমার বাটারি এবং ক্রিমি, যেহেতু নান ভেতরটা ফ্লাফি থাকে না, এর মধ্যে যে ডিপ করছি পুরো ডালটাকে বাটারটাকে একদম সোপ করে নিচ্ছে। তারপর ওই বাইটটা মুখের মধ্যে মাখামাখি হয়ে আছে, খুবই ফাটাফাটি টেস্ট, একদম না বেশি ঝাল না বেশি মিষ্টি, একদম ব্যালেন্স পারফেক্ট, একদম নাটোরের খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো হয়। গরম গরম বিরিয়ানির পুরো সুবাস বেরিয়েছে, একদম ঘ্রাণ শক্তিকে উত্তেজিত করে দিচ্ছে একদম বিরিয়ানির গন্ধে। মানে কোনো কম্বের মধ্যে বা বুফের মধ্যে যদি বিরিয়ানি থাকে সেই বুফেটা বা কম্বোটা আমার কাছে পুরো দিলকার টুকরা হয়ে যায়, কারণ বিরিয়ানি মানেই হচ্ছে ভালোবাসা। সেই রকম দেখো এই কম্বের মধ্যে বিরিয়ানিও রয়েছে, সুন্দর সুন্দর একদম গন্ধ বেরোচ্ছে পুরো চিকেন বিরিয়ানি। এখানেও কিন্তু বিরিয়ানি দেখো দুটো পোর্শনে রয়েছে, এবং এর সাথে রয়েছে তোমার চিকেন কষা, এখানেও কিন্তু দুটো পোর্শন দেওয়া রয়েছে, এবং চিকেন কষার মধ্যে দেখো এক পিস দু পিস তিন পিস চার পিস, চার পিস করে কিন্তু চিকেনও রয়েছে, বেশ বড় বড় সাইজেরও কিন্তু মনে হচ্ছে। চলো আর লেট করব না, আমি এবার বিরিয়ানি ট্রাই করার পালা। দেখো বিরিয়ানির উপরে দেখো সুন্দর করে বেরেস্তা পত্র দেওয়া রয়েছে, ঠিক এই রকম বড় সাইজের আলু এবং চিকেন রয়েছে, অবভিয়াসলি এটা কলকাতা স্টাইল বিরিয়ানি, তো আলুটাকে বিরিয়ানি হাত দিয়ে না খেলে ভাই কোনো মজা নেই। হচ্ছে বিরিয়ানির আলু পুরো গরম, দেখো চাপ দিলাম ফুলে গেল, আর রাইসটা দেখো উফ গরম পুরো ঝরঝরে একদম রাইস। চলো ট্রাইটা করি একদম ফাটাফাটি। কলকাতা স্টাইল বিরিয়ানি একদম পুরো ভেরি লাইট, হালকা গোলাপ জল কেওড়া জলের গন্ধ, চিকেন চিকেনটা দেখো বেশ কিন্তু সফট ভরছে, একদম খুলে বেরিয়ে যাচ্ছে চিকেন দিয়ে, গরম বিরিয়ানি কিন্তু ভালো টেস্টি। সাথে নিয়ে গরম দারুন, বিরিয়ানিটা খুব বেশি ঝালও নয় আবার একদম যে কোনো ফ্লেভার নেই সেরকম না, ফ্লেভারটাও রয়েছে একদম ব্যালেন্স রয়েছে, ঝাল ঠাল কেওড়া জল গোলাপ জলের গন্ধ একদম ব্যালেন্স,
মিলিয়ে যখন খাবে দুটো পোর্শন নিয়ে পুরো পেট কিন্তু একদম ভরে যাবে এইরকম সাইজের দেখো ঠিক এইরকম সাইজের ওট 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 উঠছে না এইরকম সাইজের দেখো চার পিস করে চিকেন রয়েছে তো চলো চিকেনটা দিও একটু ট্রাই করি একটু গ্রেভি দিই চিকেনে দিয়ে আচ্ছা স্পাইসি মশলাদার ঝালঝাল চিকেন কষা বাট বিরিয়ানিটা কিন্তু ইটসেলফ খাওয়া যাবে কারণ বিরিয়ানিটা ড্রাই নয় একটু অয়েলি ভাব রয়েছে সুতরাং বিরিয়ানি তোমরা শুধুও খেতে পারবে আমার পার্সোনালি বিরিয়ানি শুধু খেতে এনজয় করি কিন্তু তোমরা যদি সাইড ডিশ চাও তো এই চিকেন কষা দিয়েও কিন্তু খেতে পারবে চিকেন কষাটা কিন্তু বেশ স্পাইসি যখন চিকেন কষাটা দিয়ে যখন আমি গ্রেভিটা দিয়ে রাইসটাকে নিয়ে পাচ্ছি বিরিয়ানির মধ্যে অনেক বেশি মশলাদার এবং স্পাইসিনেসটা অনেক বেড়ে যাচ্ছে এমনি বিরিয়ানিতে নাই যখনই তুমি এই চিকেন কষাটা দিয়ে খাবে জিনিসটা অনেক বেশি আরো বেশি ফ্লেভারফুল হয়ে যাচ্ছে এবং একটু মাখা মাখা ব্যাপার চলে আসছে মাংসটা দেখো ভালো কিন্তু সেদ্ধ হয়েছে আর ভেতরটা কিন্তু ফ্রেশ দেখেছো মাংসটা একদম টাটকা মাংসটা ভালো সেদ্ধ হয়েছে এবং ভেতরও দেখি খেয়ে মাংসটা ভেতরেও কিন্তু পুরো কষার ফ্লেভারটা একদম গেছে কারির ফ্লেভারটা গেছে তোমরা কিন্তু বাটার নান দিয়েও কিন্তু এই চিকেন কষাটা এনজয় করতে পারবে এরকম ভাবে চিকেন কষাটাকে নেবে বাটার নানের সাথে একদম মাখামাখি করে নেবে নিয়ে এইভাবে পুরো মাখিয়ে জিনিসটাকে খাবে পুরো নানটা একদম বাটারের সাথে পুরো চিকেন কষার সাথে পুরো ফ্লেভারে মিশে গেছে চলো এবার এটা ট্রাই করার পালা ফিরনিটাকে এরকম ভাবে নিলাম এটা পরে চালের গুঁড়ি দুধ দিয়ে করে ঠান্ডা ঠান্ডা ক্রিমি ক্রিমি পুরো ফাটাফাটি টাইপের টেস্ট মনে হচ্ছে ক্ষীর খাচ্ছি এতটা ফাটাফাটি হতো দারুণ এই কম্বোতে বিরিয়ানির সাথে শেষ পাতে ফ্রেনি জাস্ট ফাটাফাটি একদম জমে গেল এবার এই কম্বোটা তোমাদের প্রাইসটা বলে দিই এটা কিন্তু দু ধরনের অপশন আছে তোমরা সিঙ্গেল ভাবেও খেতে পারো তোমরা কিন্তু দুজনে মিলেও খেতে পারো তোমরা যদি সিঙ্গেল ভাবে খাও তাহলে সেটা প্রাইস হচ্ছে 299 আর তোমরা যদি দুজনে মিলে খাও সেটা 299 যোগ করলে হয়ে যায় 600 কিন্তু সেটা তোমাদের দিতে হচ্ছে না তোমাদের 50 টাকা লেস দিতে হচ্ছে সেখানে তোমাদের দিতে হচ্ছে 550 টাকা মানে 550 তোমরা 550 তে দুজনে মিলে এরকম ফেস্টিভ সিজনে জমিয়ে ফাটাফাটি ভাবে এরকম ফাটাফাটি কম্বো তোমরা খেতে পারবে এবং এনজয় করতে পারবে কম্বোটা যেটা ফেস্টিভ স্টার্ট হয়েছে এটা 15th January অবধি আছে এটা পরে এক্সটেন্ডও হতে পারে এটা এখন আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি আর এটা টাইমিং অলডেই আছে 12:30 থেকে আমাদের রেস্টুরেন্ট ওপেন হয়ে যায় 12:30 থেকে আপনি 10টা অবধি আমাদের ওপেন আছে তার মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের আগের যে বুফেটা ছিল সেটা এখন প্রাইস ইনক্রিজ হয়েছে মন্ডে টু ফ্রাইডে 399 অ্যান্ড স্যাটারডে সানডে 499 স্যাটারডে সানডে মটন থাকবে আপনার কম্বোর আইটেমগুলো তিন রকম স্টার্টার পাবেন স্যালাড পাবেন বাটার নান পাবেন ডাল মাখনি অর একটা ভেজের প্রিপারেশন পাবেন চিকেনের প্রিপারেশন থাকবে দো পেঁয়াজা থাকতে পারে কষা লবাবদার টিক্কা মশালা মানে ডিপেন্ড করে কোন দিন কোনটা থাকে চিকেন বিরিয়ানি পেয়ে যাবেন এর সঙ্গে আর আপনার ডেজার্টে ফিরনি গোলাপ জামুন অর গাজরের হালুয়া সিঙ্গল পার্সনের জন্য 299 অ্যান্ড কাপল যদি হয় তাহলে 550 এই নতুন কম্বের রিভিউ তোমাদেরকে করিয়ে দিয়েছি এবং কি কি আইটেম আছে সেটাও বলে দিয়েছি এবং এটা 15 January অবধি চলবে তারপর যদি ফাটাফাটি রেসপন্স থাকে তাহলে কিন্তু এটা আরো এক্সটেন্ড করবে সুতরাং এই 31st এবং নিউ ইয়ারের টাইমে কিন্তু এসে তোমরা এই কম্বোটা এনজয় করতে পারো আর নাটোরে কিন্তু তাদের টাইমিংটাও কিন্তু বাড়িয়েছে তোমার 31st এবং নিউ ইয়ারে রাতে 12টাও কিন্তু খোলা থাকবে তারপর যদি বেশি ক্রাউড থাকে এই কম্বোটার যদি ডিম্যান্ডও বেশি থাকে তাহলে কিন্তু আরো টাইমটা এক্সটেন্ড করবে 31st এবং 1st January টাইমে এরকম কম প্রাইস পয়েন্টে একদম নতুন কম্বের তোমাদের সন্ধান নিয়েছি অবশ্যই তোমরা এসো এবং কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে জানিও জানো তোমাদের কমেন্ট পড়তে আনকার সুজার ভীষণ ভালো লাগে সুতরাং ব্লগটা এখানে শেষ করছি ব্লগটাকে লাইক করো শেয়ার করো অবশ্যই করো আনকার সুজার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাকে একদম ক্রিসমাস বেলের মতো টুম টুম করে টিপে দিও তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে টিল দেন Tata and keep loving Ankashita. Bye! Merry Christmas and advance Happy New Year. Tata!